আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। রমাদান মুবারক। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে রমাদান। রমাদান বলতে আমরা বুঝি সংযমের মাস, আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তনের মাস। এবং নিজেকে পরিবর্তন এই অর্থে যে আমাদের কথাবার্তায়, চালচলনে এবং একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, এর মাধ্যমে আমরা কীভাবে নিজেকে ইম্প্রুভ করতে পারি। তো আমরা রমাদান মাস যেহেতু বছরের একটা শ্রেষ্ঠ মাস, আমরা আলোচনা করব যে এই মাসে অ্যাজ এ ওয়াইফ, মাদার হিসেবে, একজন প্রফেশনাল পার্সন হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে কীভাবে নিজেকে আমরা ইম্প্রুভ করতে পারি, এবং এই বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন গেস্টের সাথে। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার একজন ফেভারিট একজন আন্টি, খালামণি, খালামণি ফাহমিদা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ফাহমিদা খালা একজন প্রফেশনাল পার্সন, সেলফ এমপ্লয়েড, এবং তিনি তার ভীষণ একটা বিজি শেডিউল থেকে যে আমাদের আমাদের জন্য একটা টাইম বের করে এনেছেন, যে ইকরা বাংলার যে এই একটা সুযোগ করে দিয়েছে যে আমরা আমাদের কথাবার্তার মাধ্যমে যে আমরা সিস্টারদেরকে কীভাবে আমরা এনকারেজ করতে পারি, কীভাবে বিভিন্ন টিপস দিতে পারি, বা রামাদানকে কীভাবে ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ করতে পারি, এই বিষয়গুলো আলোচনা করব। তো ফাহমিদা খালা, আপনার অ্যাজ এ মাদার বা অ্যাজ এ প্রফেশনাল পার্সন হিসেবে কীভাবে রামাদান যায়? অনেক অনেক ধন্যবাদ। তো আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ইকরা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। অ্যাজ আমরা সবাই জানি যে রমজানের গুরুত্বটা কি, কম আর বেশি যে আল্লাহর সবচেয়ে রহমতের মাসের মধ্যে এটি একটি মাস, আর আলহামদুলিল্লাহ এটা আমাদের মধ্যে ফিরে এসছে, প্রতি বছর একটা মাস ফিরে আসে আমাদের মাঝে। আর আজকে যে তুমি বললে যে অ্যাজ এ ওয়ার্কিং মাদার বা আমার ছোট বাচ্চা আছে বা আই বিলংস টু এ ভেরি বিগ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, কিংবা আমি সকাল থেকে রাত কাজ করি, দ্যাটস পার্ট অফ মাই ওয়ার্ক, এগুলো কিন্তু আমাদের জীবন থেকে, এগুলো আমাদের জীবনের বাইরে কিছু না, রমজানটাও সেটা। এই সবটার মধ্যে একটা ব্যালেন্স করে নিয়ে যেটা চলার সেটাকে আমি আমি অ্যাডভাইস করব, যেটা আমি ফলো করে আসছি, আমি সাজেস্ট করব সবার জন্য যে একটু যদি ব্যালেন্স করতে পারি আমার টাইমটাকে, ইনশাআল্লাহ নাথিং উইল বি, এভরিথিং উইল বি জাস্ট গুড অ্যাজ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, এভরিথিং রুল হিসাবে না গেলেও এটা ব্লেসিং হবে। অ্যান্ড দ্য মোর থিং ইজ দ্যাট আমরা সবাই কিন্তু শিক্ষা নেই, আমি গতবার কী করেছি বা এই কাজটা আমি গতবার কী করলাম, আই উইল ডু বেটার লাস্ট দিস লাস্ট কামিং টাইম, ইউনো। সো যেমন লাস্ট ইয়ারে ডিউ টু সাম রিজন আমি কোরআনটা ঠিক মতো পড়তে পারিনি, আমি সময় দিতে পারিনি, আমি খতম করতে পারিনি। সো আই ওয়াজ রিয়েলি রিয়েলি স্যাড অ্যাবাউট দ্যাট, বাট আলহামদুলিল্লাহ অল থ্রু মাই লাইফ আমি এক খতম দু খতম কোরআন করতে পারি আলহামদুলিল্লাহ, উইথ মিনিং, উইথ তরজমা। সো এইবার পারিনি, ইট ওয়াজ রিয়েলি পেনফুল ফর মি, বাট আলহামদুলিল্লাহ এটা আমার এইবারে যেটা গোল যে আমি ইনশাআল্লাহ এটাকে শেষ করব, অ্যান্ড দিস ইজ আপ টু মি হাউ আই ম্যানেজ মাই টাইম। সো আমাদের মা বোনদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সংসারের সমস্ত কাজ উইচ ইজ ব্লেসিং ফর আস, এটা আমাদের করতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার আমার ইন লস, এভরিথিং, উই বিলংস টু ইচ আদার। সো এটা করার পরে আমি কীভাবে সময়টা বের করব আমার নিজের জন্য, কারণ আমাকে ফেস করতে হবে সেই দিন আমার ক্রিয়েটরকে, উনি আমাকে জিজ্ঞাসা করবেন তুমি কী করে এসছো। ডেফিনেটলি পার্ট অফ আওয়ার ওয়ার্ক জিজ্ঞাসা করা হবে কীভাবে আমার আমার ছেলে মেয়ে মানুষ করেছি, কী শিক্ষা দিয়েছি, আমি আমার হাজব্যান্ডের কত কর্তব্য করেছি, আমার পড়শির খোঁজ খবর কী নিয়েছি, আমি কাকে সেবা করেছি, এভরিথিং, বাট সেই সাথে আমি আমার জন্য কী নিয়ে গেলাম। সো এইটা কিন্তু এন্ড অফ দ্য ডে কেউ চিন্তা করবে না, দ্যাট ইজ ইয়ার ওন থিঙ্কিং, অ্যান্ড তোমাকে সেটা বের করতে হবে, and inshallah if you try you can manage. apni jeta bollen amar mone hoy very important ekta jinish, ramadan mash to obosshoi ekta important ekta mash, etake amra pradhanno dibo, kintu at the same time je amra je family er jonno onno onno kichu korchi, amader bachchader ke look after kora, husband, in laws, boshi, apni jeta bollen je shegulo kintu part of worship, amra jodi mone kori je egulo hocche amader chores je amader kortei hobe ebong er theke kono reward nai, এটা কিন্তু ঠিক না, কারণ এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এগুলো করতেই হবে, কারণ এবং আমরা যদি এটা লিংক করি আমাদের যে আমি যখন থালা বাসন ধোয়া করছি বা রান্না বান্না করছি আমার বাচ্চাদের জন্য বা হাজবেন্ডের জন্য, আমি যদি ওই ইন্টেনশনটা নিয়ে করি যে এটা আমার জন্য ফরজ, এটা উইল বি রিওয়ার্ডেড, দেন এটা একটা অ্যাক্ট অফ ওয়ারশিপ, অ্যাক্ট অফ ওয়ারশিপ, ডেফিনেটলি। হ্যাঁ সেটাই, এটা আমাদের মনে করতে হবে, এটা আমার কর্তব্য, তুমি আসবে তোমাকে আমি খাওয়াবো, চা নাস্তা দিব, এটা একটা
একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় কর্তব্য বাট যখন আমি হাসি মুখে করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আর তুমি খুশি হবে আর যখন তুমি খুশি হবে সেই খুশিটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে এন্ড দ্যাট ইজ হোয়াট উই ক্যান গেট রিওয়ার্ড এট দ্য সেম টাইম তুমি মনে করছো তোমার কষ্ট হচ্ছে কষ্টটাকে কষ্ট মনে না করে নিয়ে এটা একটা রিওয়ার্ড মনে করে করলে কিন্তু আলহামদুলিল্লাহ ইট উইল বি মোর ইজিয়ার ফর আস কিন্তু এই মাসটা যেহেতু একটা ইম্পর্টেন্ট এবং একটা স্পেশাল মাস কিছু তো প্রায়োরিটি করা উচিত যে আমাদের নিজের স্পিরিচুয়াল একটা অ্যাসপেক্টের জন্য নিজেকে ইম্প্রুভ করবার জন্য কীভাবে করা যেতে পারে আই মিন আপনার লাইফ থেকে যদি আপনি বলেন যে দিজ আর প্র্যাকটিক্যাল থিংস যে আপনার আপনার কাজে লেগেছে যেটা মনে করেন যে অন্যান্য আমাদের সিস্টাররা যারা আছেন তারা হয়তো উপকৃত হবেন এটা শুনে দু একটা টিপস মেবি শেয়ার করেন ফার্স্ট অফ অল এক একজনের লাইফ স্টাইল ডিফারেন্ট সো আমাদের মনে রাখতে হবে যে ফামিদা খালা আপা যেটা করতে পারছেন আমি ফলো করব দেন দেয়ার উইল বি রং দ্য থিংস দ্যাট তোমার লাইফটাকে তোমার প্ল্যানটাকে তোমার সময়টাকে তোমার ছাঁচে ঢালতে হবে কারোর ছোট বাচ্চা আছে রাত জাগতে হয় সো আমার মনে হয় তারা যদি আফটার সেহরি কিছু সময় বের করে নিয়ে কোরআন শরীফ নিয়ে বসে হাদিসের তর্জমা নিয়ে বসে মাশাআল্লাহ দ্যাট উইল বি বেনিফিটেড আবার মনে করো যাদের নিয়ে কাজ করতে হয় যাদের সে সময়টা নেই যে আমি দুপুরে কোরআন পড়তে পারবো যদি অন্তত ড্রাইভের সময় বা অন্তত লাঞ্চ ব্রেকের সময় একটু কোরআন শরীফ রিসাইট করা বা ইভেন শোনা উইথ মিনিংস ট্রান্সলেশন মাশাআল্লাহ দ্যাট উইল বি ইন আ অ্যাক্ট অফ ভেরি গুড ওয়ার্শিপ অফ আল্লাহ অ্যান্ড আল্লাহ সুবহান তাআলা এটা আমাদের মনে রাখতে হবে হি ইজ ইনসাইড হিয়ার তুমি কি চিন্তা করছো তুমি চিন্তা করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে ফেলছেন সো তোমার এভরি গুড ইন্টেনশন ইজ কাউন্টেড অ্যাজ এ ইবাদা সো এটা আমাদের মেনটেন করে চলতে হবে যে আমি সময়টাকে ছাঁচে ঢালবো ওকে সকালবেলা আমি সময় পাই না আমার বাচ্চা উঠে যাবে আমি তখন সময় ম্যানেজ করতে পারবো না সো দুপুরবেলা তো আমার সম্ভব না বাট ইয়েস আই হ্যাভ মাই লাঞ্চ ব্রেক অ্যান্ড আই এম ফাস্টিং সো আই ডোন্ট নিড এনি লাঞ্চ সো আই ক্যান টেক সাম টাইম আউট ফ্রম দেয়ার আমি একটু আর্লি চলে গেলাম প্রেয়ারে অ্যান্ড আফটার প্রেয়ার আমি সেই ইবাদতটা করলাম ঘরে এসে ওকে আমার যে কাজটুকু আমি আমি শেষ করে সাপোজ ইফতারের টাইমটাকে যেটা মোস্ট প্রেশিয়াস টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আলহামদুলিল্লাহ যে এই সময়টার যে দোয়াটা হয় সেটা আল্লাহ কবুল করবেন উনি আমাদেরকে প্রমিস করেছেন অ্যান্ড সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রমিস ভঙ্গ করেন না করবেন না সো ওই সময়টা মনে করো আমরা ইফতারি আয়োজনটা হাফ অ্যান আওয়ার দরকার নেই 15 মিনিটস 10 মিনিটস কমপ্লিট করে কুইকলি গো নাইসলি ফ্যামিলি মেম্বার সবাই বসে আছে একসাথে কেউ একটা হাদিস বললো বা আলহামদুলিল্লাহ আমরা কোরআনের একটা আয়াত শুনলাম অ্যান্ড দেন উই ক্যান ডিসকাস দ্যাস থিং অ্যামাং আস যে এটাতে তুমি কী বুঝলে বাচ্চাদেরকে এনকারেজ করো যে এটাতে কী বুঝলে ওকে এনকারেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন দ্য সেম টাইম অ্যান্ড দেন একটা ছোট্ট মুনাজাত করলাম আল্লাহর কাছে আমরা ভিক্ষা ছিলাম যে সারাদিনের ভুল ত্রুটি যেটা হয়েছে আল্লাহ পছন্দ করেন তার বান্দার চোখের পানি আমরা আল্লাহর কাছে মাফ ছিলাম যে আমাদের কি ভুল হয়েছে আল্লাহ যেন আমাদের রেক্টিফাই করার সুযোগ দেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি শিখছে আমাদের বাচ্চারা আমার থেকে শিখছে সো যে এই যে কারিকুলামগুলো আমরা করব ঠিক আছে মা ব্যস্ত মা সারাদিন কাজ করেছে মা ঘরে এসছে মা ইফতার রেডি করলো মা ইফতার রেডি করে সবাইকে নিয়ে আমরা বসলাম আমরা আল্লাহ রসুলের কথা বললাম মেইন ইফতারই না মেইন আমরা একসাথে বসলাম আল্লাহ রসুলের কথা বললাম আমরা মুনাজাত করলাম থ্যাংক টু আল্লাহ ফর অল দ্য প্লেসিং অল দ্য থিংস আল্লাহ গিভিং টু আস অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আজান আমরা ইফতারটা করলাম সো এটা যদি পার্ট অফ আওয়ার লাইফ করতে পারি এই যে একটা মাস আলহামদুলিল্লাহ এভরি সিঙ্গেল ডে দেখ আমরা আমরা রমজান চলে গেলে মিস করি কেন দিস পার্টিকুলার টাইমিং মিস করি সেহরির টাইমটা ইফতারের টাইমটা অ্যান্ড মাশাআল্লাহ দেখবেন তোমার মেয়ে এসে বলবে আম্মু আমরা দোয়া করব না আমার জীবনে ঘটেছে এটা আমার জীবনে ঘটে আমরা বলা বলি করি ইয়াল্লাহ উই নিড সাম ইফতার উই নিড টু ডু সামথিং সো এটা হয় সো এভাবে আমাদেরকে করতে হবে যে এটা করার জন্য না দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ দিস মান্থ জাস্ট ইউ প্র্যাকটিস অ্যান্ড রেক্টিফাই ইউর সেলফ অ্যান্ড ইমপ্লিমেন্ট দিস থিং দ্য গুড থিংস মাশাআল্লাহ হোয়াট ইউ লার্ন থ্রু ইমপ্লিমেন্ট রেস্ট অফ দ্য 11 মান্থ অ্যান্ড দ্যাট শুড বি আওয়ার এইম এখানে আপনি যেটা বললেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে আঙ্কেল অনেক হেল্পফুল অনেক আন্ডারস্ট্যান্ডিং আপনাকে সাহায্য করেন মানে সেই হেল্পটুকু আছে আনফর্চুনেটলি যদিও অনেকে আজকাল অনেক চেঞ্জ আমি বলবো সেটা কিন্তু তবু অনেক ফ্যামিলিতে দেখা যায় কিন্তু যে অনেক মেল ফ্যামিলি মেম্বার্স ফাদার বা ফাদার ইন ল বা ছেলে বা হাজব্যান্ড তারা অনেক সময় ডিমান্ডটা একটু বেশি থাকে যে আমার
খেলাম বা না খেলাম আমার টেবিল কিন্তু ফুল থাকতে হবে, হ্যাঁ, খাবার দাবারে। তখন কিন্তু আমাদের ওই সিস্টার, যে মা বা বোন, তিনি কিন্তু সময় পাচ্ছেন না যে যে 5 মিনিট, যেটা রোজা রোজা ভাঙ্গার 5 মিনিট আগে যে একসাথে বসে, কোনো কি অ্যাডভাইস দেওয়া যায়? এটা সুবহানাল্লাহ, আমাদেরকে এক একটা জীবন দিয়ে ব্লেসড করেছেন। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড উইথ আ ওয়ান্ডারফুল হাজব্যান্ড হু আন্ডারস্ট্যান্ডস মি, হু হেল্পস মি, থিংস লাইক দ্যাট। সাম সিস্টার, সাম মাদের সে এটা হয়তো ল্যাকিং আছে, বাট আমি মনে করি আমরা যদি চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে আমার লাইফ পার্টনার, যার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত করছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই এম থিঙ্কিং আমি রিওয়ার্ডেড হব, আই হোপ আমি রিওয়ার্ডেড হব, বিকজ ইটস পার্ট অফ মাই, আল্লাহ বলেছেন করতে আমাকে। সো সেটা চিন্তা করে আমাদের একটা জিনিস সাবর, বি সাবর, আর যেটা করবো হাসি মুখে করবো, আর ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, বলতে হবে, শেয়ার করতে হবে যে আল্লাহ রসুল এটা বলেছেন, আল্লাহ রসুল এখন ইফতার নিয়ে বসতেন, তার সাহাবিরা বসতেন, আমি আর ভাষায় গিয়েছিলাম দাওয়াতে, আমি দেখলাম কি সুন্দর করে ভাবি সব রেডি করে, তারপর বাচ্চাদেরকে নিয়ে বসলো, ভাই আসলো, সবাই দোয়া করলো, হাদিস পড়লো, ইউনো ইটস টাচ মাই হার্ট, ক্যান উই ডু দ্যাট, ক্যান ইট বি হ্যাপেন ইন আওয়ার ফ্যামিলি, ইউনো, সো এনকারেজ আওয়ার চিলড্রেন, কেন আমার মনে হচ্ছে আমার বাচ্চারা ঠিকসে শিক্ষাটা পাচ্ছে না, যেটা আমি অবজার্ভ করে এসছি ওই পার্টিকুলার ফ্যামিলিতে। সো মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে, রাগলে চলবে না, ধৈর্য হারালে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামতগুলো দান করেছেন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত সাবর, সাবর, তো বি সাবর অ্যান্ড ট্রাই টু রেক্টিফাই, মোটিভেট। এটা না যে আমার ভাগ্যে নেই, ইউনো সাডেনলি ইউ জাস্ট গিভ আপ এভরিথিং, আমার ভাগ্যে নেই, ও আমার হাজব্যান্ড কোনোদিন শুনবে না, ইউ নেভার নো আল্লাহ কাকে কখন হেদায়েত করবেন। সো গ্র্যাজুয়ালি ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ, ইউ নো, কমিউনিকেশনটা রাখতে হবে, মেবি ফার্স্ট ডে নট পসিবল, আচ্ছা কালকে আমরা করি না, 5 মিনিট আগে একটু মোনাজাতটা করি না, আচ্ছা শোনো আমরা সবাই বসি না, বাচ্চাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে ইনিশিয়েটিভ নিতে হবে, অ্যান্ড ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়েন ইউ ট্রাই টু ডু সামথিং গুড, আল্লাহ উইল গিভ ইউ দ্য ব্লেসিং, অ্যান্ড ইনশাল্লাহ দ্যাট উইল হ্যাপেন, ইনশাল্লাহ। আমি, আপনি কোরআনের উপরে টাচ করেছেন, সুতরাং কোরআনে একটা কথা আমি মানে বলতে চাচ্ছি আর কি। আমি আল্লাহ সুবহানাহু তাআলার একটা আয়াত নিয়ে বলি, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন, আমি বাংলাতেই বলছি, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে সে যেন এই মাসে রোজা রাখে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরাত ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে। তো কোরআনে এখানে বলা হয়েছে যে রমজান মাসটা হচ্ছে স্পেশাল বিকজ কোরআন এতে নাজিল করা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রোজার জন্য না। রোজা আমরা, আমি যতটুকু জানি যে রোজা রাখা হয় যে কোরআনকে সম্মান জানিয়ে রোজা রাখা হয়, সুতরাং কোরআনটাই হচ্ছে কিন্তু মেইন এই এই মাসটায়। আমরা কীভাবে কোরআনটা পড়তে পারি বা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এই মাসটাকে প্রায়োরিটাইজ করে, যাতে রেস্ট অফ দ্য ইয়ার, যে আরও যে 11 মাস আছে, আমরা কীভাবে এই মাসটাকে প্রায়োরিটাইজ করে নেক্সট 11 মান্থস ইমপ্লিমেন্ট করতে পারি? আলহামদুলিল্লাহ, এখানে একটা কথা বলে রাখি, অনেক মা বোনেরা শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আর এইটাকে তারা ঢেকে রাখতে চান, আগাতে চান না, বিকজ মনে করে যে আমি একটা সেশনে গেলাম কোরআন শিক্ষাই হোক, সেখানে গেলাম বাট আমার এত বয়স, এখন আমি বলবো ইয়াল্লা আমি কোরআন পড়তে পারি না, হাউ ডু দ্য আদার সিস্টার থিঙ্ক অফ মি। কিন্তু এটা কোনো লজ্জার কিছু নেই, কোনো লজ্জার কিছু নেই, আমরা লজ্জা করব, আমরা ভয় করব, আমরা ক্ষমা চাবো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ শিক্ষার কোনো শেষ নেই, কোনো বয়সের কোনো সীমা নেই, আমাদেরকে এটা বুঝতে হবে। আর এখানে থেমে থাকলে হবে না যে আমি তো পারি না, আমার যদি ভুল হয়ে যায়, বাট ইউ নেভার নো, তোমার ওই ভুল পড়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসবেন একজন পরিপূর্ণ শুদ্ধ পড়ার থেকে। ইউ নেভার নো দ্যাট, যে আল্লাহ কার ইবাদতটা কিভাবে আল্লাহ গ্রহণ করছেন। এগেন আই উইল কাম ব্যাক টু মাই প্রিভিয়াস কনভারসেশন, নিয়া, যার মধ্যে যে নিয়াটা আছে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে আমরা পড়তে শুরু করতে পারি। যেমন অনেক বোন আছেন আমাকে, আমি জানি ওনারা বলেছেন আমি তো 10টা সুরা জানি না, আমি তো 5টা সুরাও জানি না, আমি কীভাবে নামাজ শুরু করব। আমি অ্যাডভাইস করেছি, সাজেস্ট করেছি 1 সুরা দিয়ে স্টার্ট করেন, যেটা আপনি জানেন, অ্যান্ড ডোন্ট স্টপ দিয়া,
যে ফামিদা আপা বলেছে একটা সুরাতে নামাজ পড়া হবে ইজ ফর টাইম বিং, আর আপনি গ্র্যাজুয়ালি ডিফারেন্ট সুরাগুলোকে অ্যাট লিস্ট 10টা সুরাকে আপনি হেফজ করবেন, আপনি মুখস্থ করে ফেলবেন ফর দ্যাট লং টাইম পিরিয়ড, ইট টেক 10 ইয়ার্স, ডাজেন্ট ম্যাটার, ইউ কিপ অন ডুইং, কিপ অন প্র্যাকটিসিং, আল্লাহ আপনাকে অবজার্ভ করছে, আল্লাহ মাফ করবেন। দ্য সেম থিং কোরআন সম্বন্ধে আমি বলবো, অনেক এখন ফ্যাসিলিটি আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদের ইন্টারনেট আছে, আমাদের ফোন, স্মার্টফোন, দ্য হোল ওয়ার্ল্ড ইন ইউর হ্যান্ড, সো আপনি ফোনের মধ্যে জাস্ট একটা সুরা পিক করে বা কোরআন শরীফটা শেষ প্রথম থেকে শুরু করে একটা লাইন আমি শুনলাম কি বলে, অ্যান্ড দেন আই রিসাইট আফটার দ্য রিসাইটেশন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি গ্যারেন্টি দেবো 100% শিখে যাবেন। আর আমাদের এখানে এক লন্ডনের মতো জায়গাতে অনেক সুবিধা করা আছে, অনেক অনেক ব্যবস্থা করা আছে যেখান থেকে আপনি ফ্রি একটু সময় বের করে কোরআন শিখতে পারবেন। কিন্তু আমাদের কি একটু বাদ দিতে হবে, আমাদের লজ্জাটা বাদ দিতে হবে, দ্যাটস দ্য অনলি থিং। ইভেন আমার আমার নেইবারে আমাদের ওখানে একটা অ্যাসোসিয়েশন আছে, ওখান থেকে 30 সেপারা প্রতিদিন 1 সেপারা করে উইথ তর্জমা রিসাইট করেন আর সব বোনেরা শোনেন। এইটাতে বলে যে ওনারা কোরআন খতম দিয়েছেন শুনে শুনে, সো মাশাআল্লাহ দিস অ্যানাদার ফর্ম অফ খতম অফ কোরআন। অবশ্যই একসাথে থাকলে আমার মনে হয় যে এই যে এনকারেজমেন্টটা এটা আসে প্লাস একটা মোটিভেশন, এগুলো অনেকটা কাজ করে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে যে কোয়ালিটিটা দরকার, কোয়ান্টিটি যে কতটুকু বেশি আমি জানলাম তার চেয়ে দরকার হচ্ছে কি কোয়ালিটি কতটুকু ডিপ বুঝে আমি জানলাম, আমি বুঝে জানলাম আর শুদ্ধ করে কতটুকু আমি পড়তে শিখলাম। শুদ্ধ করার পাশে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে মিনিংটা সহ বুঝে যে এটার মিনিংটা কি, আমার লাইফের সাথে এটা কিভাবে যায় এইটা বোঝা, এবং সাথে সাথে ইমপ্লিমেন্ট করা যে আমি এটা আমার লাইফের মধ্যে আমি এটা কি বলবো প্র্যাকটিস করব কিভাবে। কারণ কোরআন এখানে যেটা আমি যেটা বললাম আর কি যে গাইডেন্স হিসেবে এসেছে, কোরআন তো গল্পের বইয়ের মতো না যে আমরা পড়লাম পড়ে ভালো লাগলো শুনলাম, এর জন্য সওয়াব আছে অবশ্যই যে পড়াটা রিসাইট করার মধ্যে, কিন্তু অ্যাকচুয়াল কোরআনটা কি জন্য যে অ্যাজ এ গাইডেন্স, আমরা একটা টিভির যখন টিভি কেনা হয় টিভির ম্যানুয়াল তো আমরা ফেলে রাখি না, আমাদের এটা জানি যে টিভি নষ্ট হলে কিন্তু এটা দরকার লাগবে, টিভি চালাতে আমাদের লাগবে, সুতরাং কোরআনটা এরকম আমাদের লাইফ চালাতে কিন্তু কোরআনটা লাগবে, আমাদের লাইফে উল্টাপাল্টা কোনো কিছু হলে তখন আমাদের কোরআনটা লাগবে, সব সময়ের জন্য কোরআনটা লাগবে বেসিক্যালি। আলহামদুলিল্লাহ, তো এইভাবে যদি আমরা নেই যে কিন্তু ফর এক্সাম্পল আমি টিভির আবার ম্যানুয়ালটা দিই, যদি জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আপনি কিন্তু বুঝবেন না, পড়েও আপনার কোনো ফায়দা হবে না, কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজটা বুঝেন ইংলিশ বাংলা যেটা ওটা পড়েই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার মিনিংটা কি। সেম যে কোরআনটা পড়লাম আমরা কিন্তু আমরা বুঝলাম না তাতে কতটুকুই বা উপকার পাওয়া যাবে, ঠিক না? সেটা কথা। আর একটা কথা আমি অ্যাডাপ্ট করতে চাই, তুমি যেমন বললে অনলাইন কোরআন টিচিং, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি 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 গুড। আর সেই সাথে খালি ওরা কোরআন টিচিং করেন না, ওনারা ইসলামিক অনেক যেটা আমাদের ফলো করা উচিত, আমাদের লাইফস্টাইলে আনা উচিত, আমি কাটিসি বলো, অ্যাগ্রেশন কাটিসি বলো, যেটা আল্লাহ রাসুল করে গেছেন বলে গেছেন, আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি জীবন যেটা উচিত সেরকম অনেক কিছু ওনারা সেটা শিখিয়ে যান, যে সালাম করা, বিসমিল্লাহ বলে খাওয়া, ঘর থেকে ডান পা দিয়ে বেরোনো বা আল্লাহর নাম করে বেরোনো, তাক্কাল তো আল্লাহ, সালাম দেওয়াটা একে অন্যকে, সালাম দেওয়া মানে একটা ব্লেসিং। সাপোজ আমি তোমাকে বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু, আল্লাহ তোমার রহমত বরকত নাজিল করেন, ইউ নেভার নো সেদিনটা তোমার জন্য খুব খারাপ ছিল, বাট ডিউ টু মাই ব্লেসিং আল্লাহ সুবহানাহু তাআলা দ্য ফেরেশতা দ্য অ্যাঞ্জেল ওনার লিখে রাখলেন অ্যান্ড তোমার বিপদ আল্লাহ কাটিয়ে দিলেন, ইউ নেভার নো দ্যাট। সো এই যে সালাম দেওয়ার নীতিটাকে, এই রিওয়াজটাকে আমাদেরকে এটাকে আমি মনে করি অনেক বেশি করে সম্প্রচার করা উচিত, আমাদের বাইরে মুলাকাত হোক, আই ডোন্ট নিড টু নো ইউ, তুমি মুসলিম না না নন মুসলিম, হ্যাঁ স্কার্ফ মাশা আল্লাহ দিস ইজ দ্য থিং উই কভার সো ডেফিনেটলি ইউ আর এ মুসলিম, বাট উই নিড টু স্প্রেড সালাম, সালাম শান্তি সব জায়গাতে রিগার্ডলেস ওয়াট। সো এই যে ছোটোখাটো না, আই টেক মাই ওয়ার্ড ব্যাক, এই যে জিনিসগুলো মনে হয় ছোট কিন্তু ওজনের দিক থেকে বলতে গেলে বহুত 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 মিনিংফুল, আর এগুলোকে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। লাইক দ্য মান্থ অফ হলি রমাদান, আল্লাহ বলেছেন 11 মান্থের মধ্যে শ্রেষ্ঠ মান্থ, তেমনি করে আমাদের বুঝতে হবে যে রমাদান মানে আমি সেহরি খেতে বসলাম, ইফতার করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, ফাস্ট করলাম, দ্যাট ইজ আল্লাহ চান না, আল্লাহ তোমার ফাস্টিং চান না, আল্লাহ তার খোদা চান না, তুমি কিভাবে পুরোটা দিন তুমি ইউটিলাইজ করলে। আমি আমার নিজের জীবন থেকে একটা ঘটনা বলতে চাই এখানে, দ্যাট টাইম আই ওয়াজ ওয়ার্কিং ইন স্কিউর, সো আমার ম্যানেজার আমাকে একদিন রমাদান মাসে একটা মিটিংয়ে ডেকে পাঠিয়েছেন, অ্যান্ড বিকজ অফ দ্য ডেপুটি অফ দ্য স্কিউর, অ্যান্ড শি আস্ক মি ফামিদা স্কুল কেমন চলছে আমাকে একটু আইডিয়া দাও,
And she asks me by name. So, Enam, E kemon korche, O kemon korche, how's the performance, this is that, is she good before then? And ami take bollam je, can you please excuse me for this month? Because ei mashe ami kar kotha bolte parbo na. I know, it's my profession. I have to give you feedback, you know. But ami bolte parbo na kono wrong thing about any other people. And she ami take bollo, kano famida? And first of all, I'm fasting. And this is the month of Holy Ramadan. I hope you know about Ramadan. But yes, yes, I mean, know about Ramadan. You people fast, Muslim fast. I said, why they fast? Amra keno fast kori? And it's a best taki, it's a essence taki. I mean, na khe thaki, that's fasting in one word. Fasting taki, na khe thakwa. But that's not the thing. আমি আমার পুরো দিনটাকে কিভাবে কাটালাম এখন তোমার সাথে মিটিংয়ে বসে আমি 10 জনে কথা বলবো আল্লাহ আস্তাগফিরুল্লাহ মাই ফাস্ট উইল বি ব্রেক দেন এন্ড দেয়া So can you please forgive me for this month? I'll come back to your meeting next month. Then as a professional way, I will talk korbo. But I kichu bolte parbo na. So she used to call me purposely for many reasons on this month because I mean mithe kotha bolbo na ba ami ghurie kotha bolbo na ami jeta shotto shetai bolbo no her performance is not good enough or we need to do that or she is not doing that ami dhagbo na kauke eta training month sudharang এই মাসে আমরা করে যাতে অন্যান্য মাসেও আমরা এটা করতে চালিয়ে যেতে পারি এটা শুধু এই মাসে করলাম পরের মাসে আমরা ভুলে গেলাম এটা না ইট শুড ট্রেনিং টাইম ফোকাস ইট শুড বি রিফ্লেক্টস লিস্ট অফ দ্য মান্থ এটাই আর কি যে আমরা অনেক কথা জানি যে রমজান মাসে হালাল জিনিস তো আমরা করি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকা সব সময়ের জন্য কিন্তু ইভেন রমজান মাসে যে হালাল যেগুলো জিনিস সেগুলো থেকেও আমাদেরকে at some times on the parties at the hobby jemon khawa dawa kora jabe na husband wife relationship and all these things je kichuta shomoy kora je mane biroto thakte hobe etai jete amra je gula halal jinish shegulo theke jodi amra biroto thakte pari amra je train korte pari tokhon haram er jonno amader jonno avoid kora shohoj hobe asha kora jay nuzat ekhane chotto ekta kotha ami bolte chai What is Ramadan? Allah SWT বলেছেন কোরআনে রমাদান সম্বন্ধে যে তাকওয়া দিস ইজ দ্য মান্থ ফর তাকওয়া তুমি তাকওয়া গেইন করবে এন্ড হোয়াট ইজ তাকওয়া দ্য থিঙ্ক ইউ সেড যে আমাদের হালাল থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে সো আল্লাহ SWT বলছেন দ্য প্রোটেক্ট ইউর সেলফ দ্যাট ইজ দ্য তাকওয়া তুমি জানবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং আল্লাহ SWT কি চাচ্ছেন কোনটা ভালোবাসছেন কোনটা আমাদেরকে দূরে থাকতে বলছেন অ্যান্ড এইটাই আমাদেরকে গেইন করতে হবে এই মাসে অ্যান্ড দিস ইজ Some people take it as a practice month. Alhamdulillah, I think I'm old enough to say that I'm a practice month. I need to be on my path now because Allah amake onek obosher diyechen, onek practice month diyechen in my life. Alhamdulillah, blessed with years after years of practicing. Now, ami bolbo je ekhon I need to be on my feet. Je ami jani what is taqwa and how I need to lead myself. And it's not about food or drink; it's about everything. জাজাকাল্লাহ খালা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আমাদের নেক্সট এপিসোডে আপনারা আমাদের সাথেই থাকুন এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের তাকওয়াটাকে যাতে আমরা স্ট্রং করতে পারি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু